চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 2000 লাইটারের জাহাজ দেশের বিভিন্ন নৌবন্দরে পণ্য পরিবহন করে। জাহাজ মালিকদের তিনটি সংগঠনের সমন্বয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেল এতদিন এসব জাহাজ নিয়ন্ত্রণ করত, কিন্তু বিরোধ দেখা দেয় ঢাকা ও চট্টগ্রামে জাহাজ মালিকদের সংগঠনের মধ্যে। সম্প্রতি ডব্লিউটিসি পরিচালনায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন চট্টগ্রামের জাহাজ মালিকদের সংগঠন ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অফ চট্টগ্রাম। এর জেরে ডব্লিউটিসি থেকে বের হয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক সেল করে সংগঠনটি। বুধবার থেকে লাইটার জাহাজ পরিচালনায় পৃথকভাবে কার্যক্রম শুরু করে তারা। এর একদিনের মাথায় আমদানি পণ্য খালাস বন্ধ রেখেছে ঢাকার জাহাজ মালিকরা। এ অবস্থায় সারা দেশে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে সংকটের শঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, আলাদা হয়ে যাওয়া সংগঠনের লোকাল এজেন্টদের কাছ থেকে 650 কোটি টাকা পাওনা আছে তাদের। বিভিন্ন লোকাল এজেন্ট কিছু টাকা পাওনা আছে, এ টাকা পরিমাণ আসছে দাঁড়িয়ে করতে করতে অনেক দাঁড়িয়ে গেছে। আর এখন যখন আমাদের সাথে যারা ছিল একটা পাঠ হওয়াতে একটা জায়গায় করাতে, এখন চাঁদ বাড়ির যেগুলি লোড দিয়েছে তারা এখন ভয় পায় পাচ্ছে যে টাকাটা পাবে, তাই সেই জন্য ওরা মাল আনলোডিং বন্ধ রাখছে। চট্টগ্রামের জাহাজ মালিকরা বলছেন পণ্য খালাস বন্ধ রাখা কোনো সমাধান না, এক্ষেত্রে আমদানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। সেক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ে তারা নিতে পারেন আইনি সহায়তা। টাকা যদি পাই ওটা ওটার এগেনস্টে অ্যাকশন নেওয়া অনেকগুলো সুযোগ আছে, বাট দ্যাট ইজ নট দ্য অপশন যে ও কাজ বন্ধ করবে অথবা আমাদের জাহাজগুলোকে আটকাবে, এই যেগুলো বলতেছে এগুলো এসে আমি বলি যে এরকম অনেক কথা বলে থাকে, তো এই ধরনের কথা আমরা মনে করি যে না বলাই উচিত। এ অবস্থায় অভ্যন্তরীণ নৌপথে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সংকট নিরসনে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর, অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। মূলত চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়তে না পারা খোলা পণ্যের বড় জাহাজ বহির্নোঙ্গরে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে। বড় শিল্প গ্রুপ নিজস্ব জাহাজের মাধ্যমে তাদের পণ্য পরিবহন করলেও বেশিরভাগেরই ভরসা এসব লাইটারের জাহাজ, আর এসব জাহাজে করেই সারা দেশে পণ্য পরিবহন করা হয়। হাজিরা শিউলে, এখন চট্টগ্রাম।